আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। সন্ধে নেমে আসার প্রায় 5টা বাজে। ঠান্ডা হাওয়ার সাথে সাথে তার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টির জন্য আবহাওয়া একেবারে মনোরম হয়ে উঠেছিল। এসবের মধ্যে জোরে বাইক চালিয়ে রনক নিজের আনন্দ উপভোগ করছিল। ওরই বাইকের পেছনে ওর বন্ধু জিনি বসেছিল। ওরা শহর থেকে অনেক দূরে একটা হাইওয়ে দিয়ে যাচ্ছিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয়। আরে বেশুরো গান গাইছে, থাম! তোর গান শুনলে জঙ্গলের পশুরা চলে আসবে। রৌনক, খুব মার খাবে জানিস তো, তুই আমাকে নিয়ে মজা করবি না, আমি এখানেই নেমে যাব। রনাকুর সাথে মজা করার জন্য বাইকটা সাইডে থামিয়ে বলে, নে নেমে যা, না জানি কত হিংস্র পশুরা তোর জন্য অপেক্ষা করে আছে, অন্তত তোর জন্য ওদের পেটটা ভরে যাবে। এমনটা বলে ও নিজের বন্ধুকে ওখানে নামিয়ে দেয় এবং একা নিজেই ওখান থেকে বাইক চালিয়ে চলে যায়। আরে ভাই দাঁড়া, আমাকে এখানে সত্যি রেখে চলে যাচ্ছিস? কি করব আমি এখানে একা? রনক বাইক চালাতে চালাতে পেছন দিকে তাকায় এবং ওকে বলে, তুই তো নিজেই বললি যে আমি এখানে নেমে যাব, তাই তো আমি তোকে এখানে নামিয়ে দিলাম। সামনে দেখ কত বড় জঙ্গল, শুনেছি এখানে নাকি ভূত থাকে, তুই থাক এবং ওদের সাথে এনজয় কর। রনক তাড়াতাড়ি বাইক চালিয়ে ওখান থেকে চলে যায়। প্রথমে জিনি মনে করেছিল যে রনক হয়তো ওর সাথে মজা করছে, কিন্তু সত্যিই যে রনক ওকে ওখানে রেখে চলে যাবে তাতে জিনির চোখে জল চলে আসে। জিনি বুঝতে পারছিল না যে তখন ও কি করবে। অন্যদিকে রনক কিছুটা দূরে যাওয়ার পর রনক আবার বাইক নিয়ে ফেরত আসে যেখানে জিনিকে রেখে গেছিল, কিন্তু রনক ওই জায়গায় এসে অবাক হয়ে যায় যে জিনি ওখানে নেই। আর এই পাগলিটা আবার কোথায় চলে গেল? কোনো গাড়িকে ডেকে আবার লিফট নিয়ে নিল না তো? এটা আমারই ভুল, এভাবে ওকে একা ফেলে রেখে যাওয়া ঠিক হয়নি। জিনি কোথায় তুই? আমি ওকে ফোন করে জিজ্ঞেস করিনি। যখনই রনক জেনিকে ফোন করতে যায় তখনই দেখে জেনির ফোন আশেপাশেই বাজছিল। রনক এদিকে ওদিকে তাকাতেই দেখে যে ফোনটা একটা গাছের গোড়ার কাছে পড়ে রয়েছে। জিনির ফোন? ও তো এভাবে কোনো সময় ফোন রেখে যায় না, মনে হচ্ছে ও আমাকে আসতে দেখে কোথাও এখানে লুকিয়ে পড়েছে, মনে হচ্ছে ও আশেপাশেই কোথাও আছে। আরে পাগল জিনি, আশেপাশে কোথায় লুকিয়ে আছিস, চলে আয় এখানে। দেখ অনেক মজা হয়েছে, রাত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখান থেকে যেতে হবে, আকাশে মেঘ করেছে কিন্তু, জোরে বৃষ্টি শুরু হলে মুশকিলে পড়ে যাবো, তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়। রনক বারবার চিৎকার করে ডাকার পরেও জিনি রনকের কাছে আসে না। তারপর আচমকাই দূরে একটা স্কার্ফ পরে থাকতে দেখে রনক এগিয়ে দেখে যে সেটা জিনির। আরে এটা তো জিনির! রনক যখনই স্কার্ফটা হাতে ওঠায় দেখে কিছুটা দূরে জিনির জুতো পরে রয়েছে। রনক এমন ভাবে একটু একটু করে এগোতে শুরু করে আর জিনির এক একটা করে জিনিস হাতে তুলতে থাকে। অবশেষে রনক রাগ করে বলে, আরে জিনি এসব বাচ্চাদের মতন হাইড অ্যান্ড সিক খেলা বন্ধ কর, এক্ষুনি যেখানে লুকিয়েছি সেখান থেকে বাইরে বেরিয়ে আয়, না হলে কিন্তু আমি সত্যি তোকে ছেড়ে এখান থেকে চলে যাব। দেখ আমি তিন অবধি গুনছি কিন্তু, 1 2 3, জিনি আমি যাচ্ছি কিন্তু। এমন বারবার চিৎকারের পরেও রনক জিনিকে কোথাও দেখতে পায় না। তখনই আচমকাই হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে এবং অঝোরে বৃষ্টি পড়তে শুরু করে। জিনি তুই কি করলি, তোর জন্য একেবারে বৃষ্টির মধ্যে ফেসে গেলাম আমি, এত জোরে বৃষ্টি পড়ছে যে ঠিক মতো বাইকে চালাতে পারবো না। রনক বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য একটা ছাউনি খুঁজছিল। তখনই কিছুটা সামনে এগোতে সে দেখতে পায় একটা রায়গড় প্যালেস। মনে হচ্ছে নিশ্চয়ই জিনি এখানেই কোথাও লুকিয়ে আছে। এমনটা বলে রনক ওই প্যালেসের ভেতরে প্রবেশ করে যায়। মহলটা বাইরে থেকে ভালো দেখতে হলে কি হবে, ভেতরটা একেবারেই ভাঙা চোরা স্তূপাকারে ভরা। দেওয়ালের ভেতরে দেখা যাচ্ছে বড় বড় ভাঙা পাথর, এত ঘুটঘুটে অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছিল না। চারিদিকে মাকড়সার জাল এবং বাদুড়ে ভরা, তাই জায়গাটা একেবারে ভয়াবহ হয়ে উঠেছিল। যত রাত বাড়ছিল ততই যেন ঘুটঘুটে অন্ধকার গ্রাস করছিল। দূর দূরান্ত থেকে পশুদের ডাকের আওয়াজ শোনা যাচ্ছিল। মনে হচ্ছে জিনি এখানে নেই, না হলে এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ওর থাকা একেবারে ইম্পসিবল। কি করব, চলে যাবো এখান থেকে, বৃষ্টিটাও এত জোরে পড়ছে, কি যে করি কিছুই বুঝতে পারছি না।
তখনই রনকের মনে হয় যে দূর থেকে কেউ ওকে দেখছে। কে ওখানে? আরে জিনি নাকি তুই? এত বলার পরেও রনক কোনো উত্তর পায় না। রনক এই বিশাল বৃষ্টিতে একেবারে কাক ভেজা হয়ে গেছে। ওর মন চাইছে ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতে, কিন্তু ওর প্রচণ্ড দুর্বল লাগছিল। আরও মনে মনে ভাবছিল সত্যি এই প্যালেসে আবার কোনো ভূত নেই তো। এমনটা ভাবতে ভাবতেই আচমকা ও তবলা বাজানোর শব্দ শুনতে পায় এবং ভয় অবাক হয়ে ওই আওয়াজের দিকে তাকিয়ে থাকে। ক্রমশ ওই আওয়াজের জন্য ও ভীষণই দুর্বল হয়ে পড়ে। ওর চোখ দুটো একেবারেই বন্ধ হয়ে আসছিল, যার জন্য কিছুই বুঝতে পারছিল না। এমনই বেহুশ অবস্থার মধ্যেই আচমকাই অনুভব করতে পারে যে এই ভাঙাচোরা মহল একেবারে অট্টালিকায় পরিণত হয়। রনাকের সামনে গোটা দরবার যেন সেজে উঠেছে। তবলার ছন্দের সাথে সাথে নৃত্যপটীয়সীরা একেবারে নাচতে শুরু করেছে। রনাক এসব অতিরঞ্জিত জিনিস দেখার পর ও এতটাই মগ্ন হয়ে গেছিল যে ওর হুঁশই ছিল না। তখনই কিছু দ্বাররক্ষী তার কাছে এসে তাকে ধরে রাজার কাছে নিয়ে যায়। মহারাজ, এই দেখুন, আপনাকে এত গভীর রাতে বিরক্ত করার জন্য দেখুন কে হাজির হয়েছে। রনক চোখ তুলে তাকাতেই দেখে ওই রাজার পাশেই রাজরানীর পোশাক পরে যিনি বসে রয়েছে। যিনি ভীষণই ভয় পেয়েছিল, রনককে দেখার পর তার মনে একটা সাহস আসে। যিনি, এসব কি হচ্ছে? তোকে কতক্ষণ ধরে খুঁজছি, তুই এখানে বসে রয়েছিস? চল, একেই অনেক রাত হয়ে গেছে, বাড়িতে সবাই চিন্তা করছে, আর এখানে কোনো মোবাইল নেটওয়ার্কও পাচ্ছি না। এমনটা বলে রনক জিনির হাতটা চেপে ধরে। তখনই রাজার জোরে চিৎকার করে বলে, আরে কে তুমি? এই রাজকুমারী ইন্দুকে ছোঁয়ার সাহস কি করে হয় তোমার? এমনিতেও অনেক বছর পর এই রাজকুমারী আমার মহলে ফিরে এসেছে, তাকে স্বাগত জানানোর জন্য আমরা এত রাতে সব পরিবেশন করছি। সিপাই ধরো একে, আর একে বন্দি করে নাও। রনক খুবই দ্রুত রাজার দ্বাররক্ষীকে এক ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং জিনির হাত ধরে পালাতে শুরু করে। এই দেখে প্রচণ্ড রাগে রাজার রূপ বদলাতে থাকে। ওনার গোটা শরীর একেবারে কালো হয়ে যায়। ওনার পুড়ে যাওয়া শরীরের চামড়া একেবারেই শরীরের নানান জায়গায় ঝুলছিল। রাজার সাথে সাথে গোটা মহলের লোকেদেরও একই অবস্থা হয়েছিল। ওই সব ভয়ানক লোকেরা রনক আর জিনিকে ধরার জন্য ক্রমশ এগিয়ে আসছিল। যিনি রনকের হাত একেবারে শক্ত করে ধরে। এত যে সুন্দর মহল এতক্ষণ দেখা যাচ্ছিল, সেটা আচমকাই ভয়াবহ আগুনে পুড়তে শুরু করে। সব লোকেরা চিৎকার করে ওখান থেকে পালাতে শুরু করে। তখনই রনক অন্ধকারে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। তারপর যেই ও উঠে বসে এবং দাঁড়াতে যায়, দেখে জিনির লাশ সামনে পড়ে রয়েছে। ওই সময় রনক লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু অন্যদিকে রনক যার হাত শক্ত করে ধরেছিল, তখনই রনক নিজের হাতটা ওই হাতের থেকে আপ্রাণ ছাড়াবার চেষ্টা করছিল। কিন্তু ওই হাতটা রনককে এত জোরে ধরেছিল যে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই রনক লাশে পরিণত হচ্ছিল। আরে কে তুমি? আমাকে যেতে দাও। তোমাকে এইভাবে কি করে যেতে দেবো আমি? তুমি তো আমাদের বিশেষ অতিথি। এমন বলতে বলতে ও নিজের দিকে রনককে টেনে নেয়, আর রনক তখন ব্যালেন্স হারিয়ে ফেলে। তৎক্ষণাৎ রনক একেবারে মাটিতে পড়ে যায়। আরে আমাকে ছাড়ো বলছি। কে জিনি? আমি তো রাজকুমারী, রাজকুমারী ইন্দু। ইন্দু! এমনটা বলে ও জোরে জোরে চিৎকার করে হাসতে শুরু করে। তারপর আচমকাই ওর চারিদিকে লোক জড়ো হতে শুরু করে। সবার শরীরই ওই মহলের আগুনের মতো দাউ দাউ করে জ্বলতে থাকে। আচমকাই রনকের শরীর পুড়তে থাকে, কারণ ওই লোকেদেরও শরীর পুড়ছিল বলে। গোটা রায়গড় জুড়ে রনকের চিৎকার শোনা যাচ্ছিল। পরের দিন সকালবেলা যখন সব যাতায়াত শুরু হয়, তখন লোকেরা মাঝ রাস্তায় দুটো লাশ পড়ে থাকতে দেখে একেবারে অবাক হয়ে যায়। আশেপাশে এক বিন্দু প্রমাণও ছিল না যে ওই দুজন কেন মারা গেছিল। গোটা শহরে আবারও একবার রায়গড় প্যালেস নিয়ে চর্চা শুরু হয়ে গেছিল। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।